দুজন মানুষের মধ্যে যখন প্রেম হয় তখন আর কি একটা সময় আসে যে যে কোনো একজন হয়তো আগ্রহটা হারিয়ে ফেলে, তখনই আসলে তখনই মনে হয় যে এই শব্দটা হয়তো 20 বছর আগে বলেছিল একজন আরেকজনকে যে আমি তোমাকে ভালোবাসি, তখনই শব্দটা মনে হয় যে অনেক লুণ্ঠিত শব্দ। হুমায়ুন ফরিদিকে একবার জিজ্ঞেস করা হয়েছিল আপনি অভিনয় করেন কেন, ফরিদি বলেছিলেন কারণ আমি অভিনয় ছাড়া আর কিছুই পারি না। সুবর্ণা মুস্তফার সঙ্গে একবার তার প্রচণ্ড ঝগড়া হলো, রাগ করে সুবর্ণা অন্য রুমে গিয়ে দরজা আটকে শুয়ে পড়লেন। সকালে উঠে দরজা খুলে দেখেন যেই রুমে ঝগড়া হয়েছিল সেই রুমের মেঝে থেকে ছাদের দেওয়াল পর্যন্ত একটি কথা লিখে পুরো রুমকে ভরে ফেলা হয়েছে। কথাটি হলো, সুবর্ণা আমি তোমাকে ভালোবাসি। আপনি কখনো বলেছিলেন যে আমি তোমাকে ভালোবাসি, এই শব্দটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ব্যবহৃত এবং লুণ্ঠিত একটি বাক্য পৃথিবীর শব্দেশে, যেমন ধরো ইংরেজিতে বলে আই লাভ ইউ, তারপর জার্মানিতে বলে ইশ লিবে ডিশ, হিন্দিতে বলে যে মাইনে তুমসে প্যার করতা হুঁ, এগুলো এত বেশি বলা হয়, আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে বেশি বলা হয় এই 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 শব্দটাই মানুষের জীবন। কিন্তু এটা আসলে লাভ হ্যাজ এক্সপায়ারি ডেটস, হ্যাঁ, সুতরাং এটা তো লুণ্ঠিত এবং বহুল ব্যবহৃত শব্দ। এই শব্দটার কি আসলে কোনো ভ্যালু কিংবা এটার কোনো মহত্ত্ব কি নেই? অবশ্যই আছে, প্রেম হচ্ছে অত্যন্ত অথেন্টিক অ্যান্ড পিওর, কিন্তু প্রেম আসলে হয় কি দুজন মানুষের মধ্যে যখন প্রেম হয় তখন হয় কি একটা সময় আসে যে যে কোনো একজন হয়তো আগ্রহটা হারিয়ে ফেলে, তখনই আসলে তখনই মনে হয় যে এই শব্দটা হয়তো 20 বছর আগে বলেছিল একজন আরেকজনকে যে আমি তোমাকে ভালোবাসি, তখনই শব্দটা মনে হয় যে অনেক লুণ্ঠিত শব্দ।